লকডাউন কেমন চলছে তা দেখতে এসেছে বলে পুলিশকে জানায়। পহেলা জুলাই বৃহস্পতিবার 2021 বাংলাদেশে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড, একদিনেই 143 জন। দেশে টানা পঞ্চম দিন করোনা ভাইরাসে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় বুধবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত করোনায় মারা গেছেন 143 জন। গত বছরের 8ই মার্চ দেশে প্রথম করোনা ধরা পড়ার পর থেকে এখন পর্যন্ত এটাই 24 ঘন্টায় সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর রেকর্ড। দেশব্যাপী কঠোর লকডাউন, মাঠে নিরাপত্তা বাহিনীর অবস্থান, করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত বিধিনিষেধের মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হয়ে কঠোর লকডাউন শুরুর দিন বৃহস্পতিবার রাজধানীতে পুলিশের হাতে আটক হয়েছে 300+ ব্যক্তি। রাজধানীর বিভিন্ন স্থানে অপ্রয়োজনে বের হওয়া গাড়ির বিরুদ্ধে 222টি মামলা হয়, তাদের থেকে জরিমানাও আদায় করা হয়। এদিকে চট্টগ্রামের আগ্রাবাদের বাদামতলী মোড়ে পুলিশ চেকপোস্ট বসিয়ে অযথা ঘোরাঘুরির দায়ে অভিযুক্তদের আটক ও গাড়ি জব্দ করে। এই সময় তারা লকডাউন কেমন চলছে তা দেখতে এসেছে বলে পুলিশকে জানায়। লকডাউনে জরুরি সেবার গাড়ি ছাড়া সব ধরনের যান্ত্রিক বাহন চলাচল নিষেধাজ্ঞা রয়েছে। সপ্তাহব্যাপী এই লকডাউনে পুলিশ কঠোর ভূমিকা থাকবে বলে আগেই হুঁশিয়ার করা হয়েছিল। প্রথম দিনে রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশ ব্যাপক তৎপরতা দেখা যায়। পুলিশের পাশাপাশি র‍্যাব, সেনা সদস্য ও বিজিবি সদস্যরাও লকডাউন বাস্তবায়নে ঢাকায় সক্রিয় ছিল। তো প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই সাবধানে থাকবেন, আইন শৃঙ্খলা মেনে চলুন এবং করোনা নিয়ন্ত্রণে ভূমিকা পালন করুন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।